সৃষ্টিকর্তার কি লীলা খেলা। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নারকেল গাছে উঠেছিলেন তুলাল মল্লিক। নারকেল গাছের যখন অগ্রভাগে উঠে বসলেন তখনই তার হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন আর সেখানেই তিনি প্রাণ হারান। দুলাল মল্লিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ছয়ডং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ি মল্লিক বাড়ির বাসিন্দা। দুলাল মল্লিককে এলাকাবাসী তাদের আপ্রাণ চেষ্টা করে তাকে ফায়ার সার্ভিসের কোনো সহযোগিতা ছাড়াই এই নারকেল গাছ থেকে নিচে নামিয়ে আনলেন। উঠলেন একজন জীবিত দুলাল মল্লিক, আর নারকেল গাছ থেকে নামানো হলো রশি দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে তার মৃতদেহ। স্রষ্টা কখন যে কার কোথায় মৃত্যু রাখে তা বলার অবকাশ রাখে না। মৃত্যুর যে কোনো ভরসা নেই, সেকেন্ডের কোনো মূল্য নাই, সেটাই এই দুলাল মল্লিক দৃষ্টান্ত রাখলেন। আমরা দেখতে পাচ্ছি এলাকার আশু এবং সাইফুল ইসলাম ব্যাপারী এই দুজনের দক্ষতায় মই দিয়ে রশিতে ঝুলিয়ে কীভাবে তাকে নামানো হচ্ছে সেই দৃশ্যটি। দর্শক, পপুলার বিডি নিউজে এই ভিডিওটি ধারণ করা হয়েছিল আহসান হাবিব নামে স্থানীয় এক বাসিন্দার ফেসবুক আইডি থেকে। দুলাল মল্লিক প্রাণ হারিয়েছেন, আর এই প্রাণ হারানোর পিছনে তার যে কষ্টদায়ক যন্ত্রণা এবং এই আকস্মিক মৃত্যু নারকেল গাছের উপরে, এটা সমাজে একটি বড় দৃষ্টান্ত হয়ে রইল। ধীরে ধীরে নামানো হচ্ছে দুলাল মল্লিককে। এলাকার হাজার হাজার বাসিন্দা দুলাল মল্লিককে এই নামানোর দৃশ্যটি দেখতে ভিড় জমিয়েছেন। দর্শক, সমাজে আমরা কত না দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়ি, আর দুলাল মল্লিক নারকেল গাছে উঠেছিলেন নারকেল পাড়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি দুলাল মল্লিকের মৃতদেহ ধীরে ধীরে রশিতে ঝুলিয়ে নামানো হচ্ছে। এই কায়দাটি স্থানীয় বাসিন্দাদের বুদ্ধিমত্তায় ফায়ার সার্ভিস এবং থানা পুলিশকে খবর দেওয়া হয়েছিল। যখন কিন্তু এলাকাবাসীর এই আশু এবং সাইফুল ইসলাম ব্যাপারে দক্ষতায় দ্রুত তাকে নামানো সম্ভব হয়েছে। ঘটনাটি আগেই বলেছিলাম, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ছয়নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ি মল্লিক বাড়িতে। বুধবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুলাল মল্লিক তার প্রাণ হারিয়েছেন, আর স্বজনদের আহাজারি আমরা শুনতে পাচ্ছি। কে জানতো এই গাছে উঠতে গিয়ে গাছের অগ্রভাগে তার প্রাণ যাবে। আমরা এর আগেও এই হাজীগঞ্জ উপজেলায় একটি তাল গাছে একজনকে তাল গাছে ওঠার পর সেও মারা যাওয়ার দৃশ্যটি আমরা জেনেছিলাম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তার মৃতদেহকে ঝুলিয়ে নামানো হচ্ছে। এই স্থানীয়দের যে দক্ষতায় বুদ্ধিমত্তায় তাকে নামানো হচ্ছে, কিন্তু দুলাল মল্লিক তো প্রাণে বেঁচে নেই। পৃথিবীর মাটিতে তার বিচরণ ছিল সমাজে পাড়া মহল্লায়, কিন্তু গাছের অগ্রভাগে তার মৃত্যু হয়েছে। কত না কষ্ট করে এই গাছ বেয়ে উপরে উঠেছিলেন, আর এভাবে নামতে হবে কখনো কি ভেবেছেন? মুহূর্তের মধ্যেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন দুলাল মল্লিক। মানুষের মৃত্যুর যে কোনো ভরসা নেই, কখন যে কার কার মৃত্যু কোথায় হয় সেটা সৃষ্টিকর্তা ছাড়া আর কারোই জানার কথা নয়। আশা করি আপনারা এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে
সবাইকে জানাবেন। পপুলার বিডি নিউজের সাথে থাকবেন। বিডি নিউজের সবশেষ আপডেট জানতে ফলোইং এ ক্লিক করুন।